ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে প্রয়াত মেয়র আনিসুল হক ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ মার্কেট ভেঙে নতুন মার্কেট নির্মাণের ঘোষণা দেন। এখানে ঢাকা শহরে অনেকগুলো রিস্কি বিল্ডিং আছে, যেটা ব্যবসায়ীদের জানানো হয়েছে। ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি থেকে ওনারা বলবেন যে আমরা কি করতে পারি, আর যেগুলো আনঅথরাইজড সেগুলো আমরা ভেঙে ফেলবো, ঠিক করেছি। নগর কর্তৃপক্ষের উদাসীনতা আর ব্যবসায়ীদের অনাগ্রহে দীর্ঘ বছরের ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হয়নি। কারণ বাজার মোহাম্মদপুর সহ উত্তরের 12টি মার্কেট পড়ে আছে বেহাল অবস্থায়। ঝুঁকি উপেক্ষা করেই এসব মার্কেটে চলছে ব্যবসা বাণিজ্য। যে কোনো টাইম হইতে পারে, সাত ভেঙে মাথায় পড়তে পারে। একটা লোক বারোয়ার তো রাস্তা নেই, কোনো ব্যবস্থা নেই। আপনি নিচে উপরে দেখেন অবস্থা, শুধু উপরে দেখলে আপনি আপনি নিচেও দেখেন যে একটা লোক যদি দৌড় দিব, এই ব্যবস্থা তো নেই। আমাদের এই মার্কেট অবশ্যই ঝুঁকিপূর্ণ। দেখ, এখানে আপনার 20-30 হাজার লোকের কর্মসংস্থান। সরকার যদি পুনর্বাসনের ব্যবস্থা করে, এই মার্কেটকে তারা সুন্দর করতে চায়, যদি তারা করে তখন জিনিসটা সুন্দর হয়। সবচেয়ে ভয়াবহ অভিজাত এলাকা রাজধানীর গুলশান 2 নম্বরের সিটি সুপার মার্কেটের। সাইনবোর্ড তো লাগাইছিল একটা, দেখলাম প্রয়াত মেয়র জনাব আনিসুল হক সাহেব যে উদ্যোগটি নিয়েছিলেন, বর্তমান মাননীয় মেয়র সেই তারই ধারাবাহিকতায় এই কাজগুলো চালু রেখেছেন এবং মার্কেটগুলোকে আধুনিক করার জন্য ইতিমধ্যে আমরা সিটি বন্ড চালু করে এবং অত্যাধুনিক মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছি এবং এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে আমরা ডিসমেন্টেল করে ব্যবসায়ীদের পুনর্বাসন করব এবং আশা করছি যে এই প্রকল্পটি খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। আগের মেয়রের উদ্যোগের বিষয়টি অজানা থাকলেও বর্তমান মেয়র জানালেন ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমি যেটা করছি, আমি দায়িত্ব নেওয়ার পর দেখলাম যে 5টা বিল্ডিং ঝুঁকিপূর্ণ আছে। নতুন উদ্যোগ নিয়েছি যে বিল্ডিংগুলোকে ভেঙে আবার নতুন করে করার জন্য, বিশেষ করে গুলশান 2 নম্বরটাকে, শাহালি মার্কেটটাকে। সবাই বলছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে রাজধানীর ঝুঁকিপূর্ণ বিভিন্ন মার্কেট ও ভবন নির্মাণ করা এখন সময়ের দাবি, আর তা না হলে রানা প্লাজার মতো যে কোনো মুহূর্তে ঘটতে পারে হাজারো প্রাণহানির ঘটনা। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।